আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আসো? আশা করি এখানে আসো, ভালো আসো, সুস্থ আসো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে। আজকে সকালবেলা থেকে কী কী করি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকালে হচ্ছে ভাবলাম একটু পিঠা বানিয়ে নেই। তো কী পিঠা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে চিতই পিঠা, আমাদের গ্রামে তাদেরকে চিতই পিঠা বলা হয়। তো চিতই পিঠার মতো আর কি, ওই চাউলটা পিষে আমি গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নিয়েছি। নিয়ে তারপরে একটু লবণ দিয়ে, অনেকে হয়তো নুনের পিঠা বলেন, ওই পিঠাটা বানাবো আজকে সকালবেলা। তো বৃষ্টি হলে এরকমই পিঠা খেতে আর কি ইচ্ছা করে, তো ভাবলাম আজকে এই পিঠাটা করে নেই। তো এটা এভাবেই করা হয় আমাদের গ্রামে, এভাবেই করে খাওয়া হয় এটা। তো এটা অনেক, এই পিঠাটা অনেক দিন ধরে বানাচ্ছি না, ঝামেলা মনে হয় আমার কাছে বানাতে গেলে, সেই কারণে বানানোই হচ্ছে না। আর এই কদিন থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সকালবেলা কী দিয়ে চা খাবো ভাবলাম এইটা বানিয়ে নেই। সকালে উঠেই চালটা ভিজিয়েছি, তারপর হাত মুখ ধুয়ে বাচ্চাদেরকে মুখ হাত ধুয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপর আসে ওটা বানালাম, চাউলটা একটু আর কি নরম হওয়ার পর। তো এত যে অনেকদিন পরে বানাচ্ছি আর এত সুন্দরভাবে যে এটা হবে আমি কল্পনাও করিনি। অনেকবার বানিয়েছিলাম কি হতো, আমার এই যে তাওয়াতে লেগে যেত, উঠতো না, এরকম হয়ে যেত, কিন্তু আজকের পিঠাগুলো না অনেক সুন্দর সুন্দর হয়েছে, এরকম তাওয়া থেকে উঠে যাচ্ছিলো অনেক সুন্দরভাবে। আর একদিকে বানাচ্ছিলাম আর একদিকে ওদেরকে গরম গরম দিচ্ছিলাম, সবাই খেয়ে খেয়ে শেষ করে ফেলতেছিল। এখানে হচ্ছে লাস্টের দিকে কয়েকটা, তো লাস্টেরগুলো জানি না কেন একটু আর কি ছিঁড়া ছিঁড়া হয়ে গিয়েছিলো দুইটা পিঠা, এই যে অনেকগুলো ছিল শেষ হয়ে যাচ্ছে। তো একদিকে বানাচ্ছি আর একদিকে খাওয়া চলতেছে। আর আমাদের রেহান এটা অনেক পছন্দ করে, রুহানের জন্মের আগে আর যা মন চাইতো সব কিছু বানাতে পারতাম, রেহান বলতে দেরি হতো কিন্তু বানাতে দেরি হতো না, এরকমই হতো আমার। রুহানি হওয়ার পর থেকে কাজও বেড়ে গেছে, ওদেরকে সামলানো অনেক কষ্ট হয়, সেই কারণে এখন আর বেশি কিছু বানাতে পারি না। ওরা খেতে চাইলেও একদিন চার পাঁচ দিন আগে চা যদি খেতে, চার পাঁচ দিন হয়ে যায় বানাবো বানাবো বলে, এরকমই চলতেছে। তারপরে হচ্ছে এখানে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি, এটা হচ্ছে সকালে চাটা খাওয়ার পর রান্নাটা বসিয়েছি। এটা সকালবেলা রান্না করার কারণ হলো আমাদের গ্রাম থেকে, আমার স্বামীর গ্রাম থেকে আর কি একজন আসছেন আমাদের ঘরে, তো ওনার জন্য ভাবলাম কি তিন চার দিনে জার্নি করে আসছেন, ট্রেনে করে আসছেন, তো কী বানাবো। তো তারপর এই মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি, আর লাউয়ের খোসাগুলা এই যে মুরগির মাংস ছোটো ছোটো করে পিস করে ওগুলো ভাজি করতেছি। না হলে আমরা কী করি সকালবেলা চাটা খাওয়ার পরে আমরা সকালে ভাত খাই না, একেবারে দুপুরে রান্না করি, কিন্তু আজকে সকালে রান্না করতেছি। তো এখানে চিকেন, এই যে চিকেনগুলো আমি একেবারে এইভাবে ছোটো ছোটো করে কেটে আর এইভাবে লাউয়ের খোসা দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। রেসিপিটা আর আমি ডিটেলসে শেয়ার করিনি আপনাদের সাথে। তো এটা ভাজি করে নিচ্ছি, অনেক নরম ছিল লাউয়ের খোসাগুলো। তো গ্রাম থেকে আসার সময় কী কী নিয়ে আসছে সেটা একটু শেয়ার করি। তো এইবার গ্রাম থেকে আসার সময় আমার মা কোনো কিছু দেননি, উনি জানতেন না যে ও আসছে, আমরাও বলিনি কারণ চারিদিকে প্রচুর বৃষ্টি, তারপরে হচ্ছে নদীর পানি বেড়ে যাচ্ছে, এই সেই অনেক টেনশনে অনেক ঝামেলায় আছে সবাই, সেই কারণে আর ঘরে বলিনি যে উনি আসছেন কিছু দিতে, কারণ বৃষ্টির মাঝে কোথায় কী পাবে দেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে এই যে বাঁশের কুড়োলগুলো, আর এখানে পাপার অনেক পছন্দের একটা খাবার, ও যায় গ্রাম থেকে যে কেউ আসে না কেন এই সিজনে বলে যে ওইগুলো নিয়ে আসতে, কিন্তু ওইগুলো নিয়ে আসার মানুষ পাওয়া যায় না। তো ওনাকে বলছিলেন, অনেক আগেই বলছিলেন ও আসার সময় নিয়ে আসছে এই কচুর লতিগুলাও, কচুর লতি তারপরে বাঁশের কুড়াল এখন বাজারে পাওয়া যায় না, শেষ হয়ে যাচ্ছে সিজন। তো ওদের আর বাড়িতেই ছিল ওগুলো, যারে বাঁশের যারে সেগুলো নিয়ে আসছে। আর এখানে শীতল তিন প্যাকেট, আর হচ্ছে কিছুটা শুটকি, ছোটো ছোটো শুটকিগুলো নিয়ে আসছে। আর এখানে হচ্ছে আমি এখন কুড়ালগুলো কী করতেছি, ওগুলো ছিঁড়ে নিচ্ছি, এগুলো ছিলার পরে না একদম একটু বের হয়েছে, এমনি তো ছোটো ছোটো ছিল, তারপরে ছিলে ওগুলো একদম আর কি তোড়া হয়ে গেছে, সেই কারণে আর কাউকে যেতেই পারিনি, আমরা নিজে নিজে খেয়ে ফেলেছিলাম রান্না করে। তো এটা রান্না করারও ভিডিও শেয়ার করবো আজকেই এই ভিডিওতে। এখানে বাবা বলছিলো যে এটা আনা হয়েছে একটু দূর থেকে, আর এটা এমনিতেই খাবো না, মাংস দিয়ে খাবো। তো তারপর বললাম ঠিক আছে মাংস নিয়ে আসো, মাংস দিয়ে রান্না করবো। তো ওগুলো মাংস দিয়ে রান্না করেছিলাম,
আর কচুর লতিগুলো আমি রেখে দিয়েছি, কারণ আজকে একদিনে এগুলো সম্ভব হবে না, কচুর লতি বাঁচতে অনেক সময় লাগে, সেই কারণে ওগুলো রেখে দিয়েছি। পরে বেছে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো, যখন ছোটো মাছ আনবে তখন ছোটো মাছ দিয়ে রান্না করবো। কচুর লতি ছোটো মাছ দিয়ে খেতেই মজা লাগে, আর বেশিরভাগ আমার চিংড়ি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু রেখানে সবার চিংড়ি মাছ অত বেশি পছন্দ করে না, জানি না ও খেয়ে আনিয়ে আসবে। তো এই যে দেখো কতগুলা ওর যে বাঁশের আঙ্গি বলি আমরা, ওগুলো কত বের হয়েছে, আর এই যে কুড়ালগুলো একদম তোরা বের হয়েছে। তো ওগুলো থেকে যে আমাদের হবে না, আরও কাউকে দিলে ওদের হবে না, সেই কারণে দেয়নি। আমাদের গ্রামের অনেক লোকজন আছেন এখানে, তো আর কাউকেই দেওয়া হয়নি, আমরা নিজে নিজেই খেয়ে ফেলেছিলাম। তো এই যে ওগুলো কেটে নিয়েছি, এভাবেই কাটছি আমি, মাংস দিয়ে রান্না করব। আর সাথে রাজমাও ভিজিয়েছি, রাজমাও দেব এদের সাথে। আর এখানে ওই যে রান্নাটা হয়ে গেছে, আমি ওইদিকে ওই কাজগুলো করেছি, আর এদিকে রান্নাগুলো হয়ে গেছে, লাউ দিয়ে মাংস দিয়ে রান্না করেছি, আর এই বাজিটা করেছিলাম। তারপর হচ্ছে এখন দুপুরবেলা, তো দুপুরবেলার এখানে বাবা একটু মাংস নিয়ে আসছেন, গরুর মাংস। তো মাংসগুলো দিয়ে আর এই বাসন কুড়াল দিয়ে রান্না করবো। আর অনেক তাড়াহুড়া ছিলাম, লেট হয়ে গেছে রান্না করতে করতে, তো তাড়াহুড়ার জন্য আমি এই কুকারে এভাবেই রান্না করতেছি। মাংসগুলো প্রথমে একেবারে মেখে তারপরে হচ্ছে সবজিগুলো দেব, না হলে পেঁয়াজ প্রথমে ভাজা করে তারপর রান্না করতাম, যদি সময় থাকতো, হাতে সময় নেই, সেই কারণে এভাবে করতেছি তাড়াহুড়া করে। এগুলো প্রথমে আমি 1-5 মিনিট পর্যন্ত জাল করে নেব, তারপরে হচ্ছে এই সবজিগুলো দেবো। আর এই যে রাজমাগুলোও চিলে নিয়েছি, গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে ভিজাতে ভুলে গেছি, সেই কারণে সকালে গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে ওগুলো চিলে নিয়েছি। এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দেব, রাজমা আর বাঁশের কুড়গুলো একসাথেই দিয়ে দেব। আর এটা রান্নার আমি পুরো আর কি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, কারণ অনেক তাড়াহুড়া ব্যস্ততায় দিনটা ছিল, সেই কারণে। আর এই যে রাজমাকে আমাদের গ্রামে ফরাসের বিচি বলা হয়, তো আমরা অনেকেই হয়তো ফরাসের বিচি বলে চিনবেন না, সেই কারণেই আমি রাজমাই বলি। যারা সিলেটের তারা জানবেন যে ফরাসের বিচি, আর যারা সিলেটের না তারা জানবেন না ফরাসের বিচি কী জিনিস, সেই কারণে রাজমা বলি, কারণ রাজমা বললে অনেকেই চিনে, অনেকেই জানে। তো এখানে দিয়ে দিয়েছি ওগুলো একসাথেই। আর এই বাঁশের কুড়োল রান্না করতে এই রাজমাগুলো না দিলে খেতে ভালো হয় না, রাজমা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে, আমাদের তো মজাই লাগে, কারণ সবসময় এভাবে খেয়ে আসছি, জানি না কার কীরকম লাগে। তো এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে সিটি লাগিয়ে নেব। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ রাজমা দিয়েছি আর এগুলো ডালের মতো সিদ্ধ হওয়ার পরে একটু বেশি হয়ে যায়। তারপরে হচ্ছে 2টা টমেটো কেটে দিচ্ছি, টমেটোগুলো কেটে দিয়ে আর এগুলো সিটি লাগিয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।